আপনারা দেখছেন একুশে টেলিভিশন যে বাচ্চাদের যে কিডনি ক্যান্সারটা হয় এই কিডনি ক্যান্সারটার নাম হলো উইমস টিউমার এই উইমস টিউমারে যেটা হয় দেখা গেল একটা ছোট বাচ্চা যার বয়স পাঁচ মাস ছ মাস বা এক বছর হঠাৎ করে মা খেয়াল করলো যে বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময় খেয়াল করলো যে তার পেটের এক পাশের জন্য একটি চাকা যেটাকে আমরা বলি লাম্প অন্য কোনো ফাইন্ডিং নাই কোনো কথা নেই হঠাৎ করেই মা খেয়াল করেছে বাচ্চাটার পেটে একটি চাকা সেটা নিয়ে যখন কোনো ডাক্তারের কাছে আসে ডাক্তার সাহেব দেখেই প্রথমে যেটা করেন একটি আলট্রাসোনোগ্রাম করতে দেন এবং আলট্রাসোনোগ্রাম করতে দিলেই দেখা যায় যে এই যে চাকাটা আসছে এর অরিজিন হলো কিডনি কিডনি তখন রেলিভেন্ট অন্যান্য ইনভেস্টিগেশনগুলো দেওয়া হয় বিলস টিমারের যে বাচ্চাগুলো নিয়ে আসে আপনাদের কাছে কি সমস্যা নিয়ে আসে যে পেশাব হচ্ছে না বা এই ধরনের কোনো সমস্যা নিয়ে আসে কি এই ধরনের বাচ্চাগুলো প্রধানত কয়েকটা সিম্পটম নিয়ে আসতে পারে বইয়ের ভাষায় হলো কি যে একটি লাম্প নিয়ে আসতে পারে অর্থাৎ চাকা নিয়ে আসতে পারে ব্যথা থাকে এর সাথে একটু বয়স্ক এক দেড় বছর বাচ্চা হলে সে হয়তো কমপ্লেন করবে যে আমার এখানে একটু ব্যথা হচ্ছে अदरवाइज সাধারণত ব্যথা কমপ্লেন করে না তবে কখনো কখনো এ ধরনের বাচ্চাদের প্রস্রাবে রক্ত আসতে পারে এর বেশি আর তেমন কিছুই কিন্তু বাচ্চাদের ক্যান্সারটা নিয়ে আমাদের কাছে আসে না বাদ বাকি সবই ধরা পড়ে হলো পরীক্ষায় কী কী পরীক্ষা নিরীক্ষা এই পরীক্ষা নিরীক্ষার ভিতরে প্রধানত যে এই যে একটু আগে আমি যেটা বললাম যেটা হলো একটি আলট্রাসাউন্ড স্ক্যান আলট্রাসাউন্ড স্ক্যান করার সাথে সাথে যেটা হবে সেটা হলো যে ক্যান্সারটি বা এই গ্রোথটি কোন কিডনি থেকে আসছে কোন কিডনির কোন রিজিয়ন থেকে আসছে কতটুক বড় হয়েছে সব একটা মেজারমেন্ট মোটামুটি দিয়ে দেয় কিন্তু সেখানেই শেষ নয় এর পরের পরীক্ষা যেটা সেটা হলো দেখা যে এতে তার কি পরিমাণ রক্ত খেয়ে ফেলেছে যেটাকে আমরা বলি অ্যানিমিয়া অ্যানিমিয়া কী পরিমাণ হয়েছে সেটা থার্ড যেটা দেখা দরকার সেটা হলো যে এর যে স্টেজ যে এই অসুখটা কোন স্টেজে আছে। তো সেটার জন্য অবশ্য অবশ্যই একটি সিটি স্ক্যান দরকার সিটি স্ক্যান করা করলে এই ধরনের ক্যান্সারগুলো প্রধানত যেটা সেটা এই সমস্ত কিছু করার উদ্দেশ্য হলো বাচ্চাটাকে ক্যান্সার মুক্ত করা যে ক্যান্সারটা এখান থেকে যদি পঁচিশ বছর আগের একটি কথা হতো তাহলে আমরা বলতাম যে এর চিকিৎসা একমাত্র অপারেশন কিন্তু যখন এই নেফ্রোপ্লাস্টোমার কথা আমরা বলবো এই নেফ্রোপ্লাস্টোমাটা ডায়াগনোসিস করার জন্য প্রথম কাজ হলো এই কয়েকটা পরীক্ষার পাশাপাশি একটি এফএনএসি যেটাকে বলে ফাইন নিডেল্সপের সাইটোলজি এই এফেনেসি পরীক্ষাটা ডেফিনেটলি আন্ডার ফ্লোরোস্কোপিক গাইডেন্স অথবা আল্ট্রাসোনিক গাইডেন্স অথবা সিটি স্ক্যান গাইডেন্স হওয়া দরকার সিটি স্ক্যানের গাইডেন্সে যখনই আমরা এর একটি নিডল এক্সপের সাইটোলজি করি সাইটোলজি দেখার পরে যেটা হয় সেটা হলো যে আমরা বোঝার চেষ্টা করি যে এই ক্যান্সারটি কতটুকু কেমোসেন্সিটিভ এবং যদি এটা এক্সক্লুসিভলি নেফ্রোপ্লাস্টম হয় তাহলে কিন্তু এটা কেমোসেন্সিটিভ যদি সাইজ অনেক বড় হয় দেখা গেল যে ভেনাকপাতে চলে গেছে আশপাশের অর্গানকে অ্যাফেক্ট করেছে ইন দ্যাট কেস কেমোথেরাপি দিয়ে এটাকে ডাউন স্টেজিং করা সম্ভব ডাউন স্টেজিং করার পরে মূল ট্রিটমেন্ট হলো কি অপারেশান অপারেশানের দুইটি অংশ আছে যদি সম্ভব হয় তাহলে শুধু টিউমারটাকে কিডনি থেকে আলাদা কেটে বের করে আনা সম্ভব যেটাকে বলে নেফ্রন স্পেয়ারিং সার্জারি এই সার্জারিটির একটি চ্যালেঞ্জিং সার্জারি এবং এটার মাধ্যমে যেটা হয় সেটা হলো যে ফাংশানিং পার্ট অফ দ্য কিডনি ক্যান বি প্রিজার্ভড যে শুধু লোয়ার পোল থেকে বা আপার পোল থেকে বা মিড পোল থেকে ক্যান্সারটা উঠছে তখন যেটা হয় যে অন্য কোনো দিকে সরাই নাই বা ভেনাকেভাতে যায় নাই তখন কিডনি সেভিং সার্জারি এটাকে বলে কিডনি বেঁচে যায় কিডনিটা বেঁচে গেল শুধুমাত্র টিউমারটা ফেলে দেওয়া হলো অন্যথায় যদি দেখা যায় যে এটা অনেক দূরে গিয়ে গেছে তাহলে সেটা তখন এটাকে যেটা করা হয় সেটা নাম হলো রেডিক্যাল নেফ্রেক্টমিমি রেডিক্যাল নেফ্রেকটমির ভিতরে আপনার যেটা করতে হবে সেটা হলো যে টিউমার ভিজিবলি পসিবলি কোন কোন সারাউন্ডিং স্ট্রাকচার যেতে পারে সেইগুলা ডাইসেক্ট আউট করে সম্পূর্ণটা রিমুভ করা